নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়িয়ে টেস্টে অনীহা বিতর্ককে আবারও উস্কে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি কম টেস্ট খেলতে চান সেটা জেনেও বোর্ড সেরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। সাকিব সহ সিনিয়রদের বিকল্প ভাবনা আরও আগে থেকেই ভাবা উচিত ছিল বলে মনে করেন দেশের সাবেক দুই অধিনায়ক এবং ক্রিক ইনফোর সাংবাদিক। রিপোর্টে আরও জানাচ্ছেন সুব্রত ববি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে রয়েছেন সাকিব আল হাসান, কিন্তু 2021 বাংলাদেশের সাত টেস্টের মধ্যে তিনি খেলেছেন তিনটি। শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ না খেলতে গিয়ে ছুটি নিয়ে খেলেছিলেন আইপিএল। এবছরের এপ্রিলের সে ঘটনার আট মাস না যেতেই নিউজিল্যান্ড সফরে অপারগতা জানিয়েছেন সাকিব। এবার ছুটির কারণ পারিবারিক। বারবার টেস্ট থেকেই কেন নিজেকে সরিয়ে নিচ্ছেন অলরাউন্ডার? কখনো কখনো বুঝতে হবে চার্ডিংটা কিন্তু অনেক বড় ব্যাপার, বয়স যখন হতে থাকে অনেক মাসেলের ধরনের প্রবলেম হতে থাকে, সব কিছু মিলে তাকে খেলোয়াড়কেই বুঝতে হবে যে কোন ট্যুরটা করা উচিত, কোন খেলাগুলো আমার খেলা উচিত, কোন খেলাগুলো আমার খেলা উচিত না। আমার মনে হয় যে একটা প্লেয়ার সাকিবের মতো প্লেয়ার নিশ্চয়ই তার নিজের ব্যাপারে খুবই ভালো বুঝেন। সাকিবের জন্য কিন্তু হোম বলে কিছু নাই, তার পুরো ফ্যামিলি বাংলাদেশের বাইরে থাকে, তিনটা সন্তান আছে, তো ওই জায়গাতে আসলে তার এইভাবে প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ খেলাটাও ডিফিকাল্ট, এটা আমাদের মানতে হবে। 2007 সালের মে মাসে ভারতের বিপক্ষে সাকিবের টেস্ট অভিষেকের পর বাংলাদেশের 82 টেস্টের মধ্যে তিনি খেলেছেন 59টি। গত কয়েক বছর ধরেই টেস্টের ব্যাপারে যেন একটু বেশি হিসাবে তিনি। 2018 থেকে 21 পর্যন্ত 22 টেস্টের মধ্যে ছুটি নিষেধাজ্ঞা মিলে সাকিব খেলেছেন মাত্র 8 টেস্ট। লাস্ট 26 টেস্টে 8টা টেস্ট খেলেছেন, বাকিগুলো সে হয়তোবা ইনজুরির কারণে বা ছুটি নিয়েছেন, এটা তো অবশ্যই আমাদের জন্য একটু আর টিম হিসাবে আমার মনে হয় একটু স্টেবল হওয়াটা ডিফিকাল্ট হচ্ছে। কখনো কখনো দেখতে হবে হ্যাঁ রেকর্ড কী বলছে, কোন প্লেয়ার এরকম হয়তো রেগুলার খেলতে চায় না টেস্ট ম্যাচ, সেগুলোও দেখবে অবশ্যই ক্রিকেট বোর্ড। বড় কথা সবসময় যে সব প্লেয়ারকে আপনি অ্যাভেলেবেল পাবেন এটাও ঠিক না, কখনো কখনো আপনি অনেক, যেমন তামিম অনেকদিন ধরে বাংলাদেশ টিমে খেলছে না, কখনো কখনো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং শুধুমাত্র এই 11 জন প্লেয়ারের উপরে বসে থাকলে হবে না। টেস্ট সাকিবের ছুটি, 2017 থেকে এই বিতর্ক আছেই। বোর্ডের পেশাদারিত্বের অভাবেই সমাধানের পথ থাকলেও জটিল হয়েছে বিষয়গুলো। গত 4 বছর ধরে তো সুযোগ দিয়ে যাচ্ছে বিসিবিকে যে একটা একটা সাকসেশন প্ল্যান যদি তৈরি করতে পারে, যেমন যখন প্রথম সে সাউথ আফ্রিকা ট্যুরে যায়নি ওটা হয়তো একটু তড়িঘড়ি করে বিসিবি প্ল্যানিং করতে হয়েছে, কিন্তু তারপর থেকে কিন্তু বিসিবির এটা মানে উপলব্ধি হয়ে যাওয়া উচিত ছিল যে সাকিব এখন হয়তো এরকম রেগুলার ছুটি নিবে। সাকিব হয়তো জিনিসটা ওর সাথে যেভাবে ডিল করা হয়, এইসব জিনিস খুব আনঅফিসিয়ালি ডিল করা হয়, একটু ইনফর্মালি ডিল করা হয়, মানে আমরা যখন সেদিন শুনলাম পাপন ভাই বলে যে হ্যাঁ আনঅফিসিয়ালি জানিয়েছে আমাদের এখন চিঠি দেয়নি, তো এবার টিমে নিল, টিমে নিয়ে আবার টিম থেকে হয়তো এখন সে বেরো হয়ে যাবে, তো অভ্যস্ত হয়ে যাচ্ছে সাকিব কিংবা সিনিয়র প্লেয়ার বা সব প্লেয়াররা যে ক্রিকেট বোর্ডের এখানে একটু প্রফেশনাল হতে হবে, একটু আর একটু বুঝতে হবে যে এইসব জিনিস এত সহজে মুখে বললো আর হয়ে গেল, কিংবা একটা প্রসেস হয়তো তাদের আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনি আমাদের কানে আসে যে প্রসেসটা হয়তো ফলো করা হয় না। 35 চলছে, বয়সকে অস্বীকার করার কোনো উপায় নেই, বেছে বেছে বাকিটা পথ পাড়ি দিতে হবে, তাই ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন স্বচ্ছতার জন্যই সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সাকিব আল হাসানের। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা।